सबकी बाराते आई, सबकी बाराते आई, डोली तू खिलाना, दुल्हन बना के हमको राजा जी ले जाना, सबकी बाराते आई। নুরীর বিয়ের হলুদে প্রোগ্রামের ভিডিওটা নিয়ে আজকে চলে আসলাম ফাইনালি। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভিডিওস। আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। প্রথমেই দেখিয়ে দিয়েছি আপনাদের সাথে শাড়ি পাঞ্জাবিগুলো, মানে হলুদের ড্রেস আপগুলো। টিয়া কালার থিমের মধ্যে আমরা হচ্ছে শাড়ি পাঞ্জাবিগুলো সিলেক্ট করি, কারণ নুরীর শাড়িটা ছিল হলুদ এবং টিয়া কালার কম্বিনেশন, তো আমরা টিয়া কালারটা নিয়েছিলাম। তো আমরা হচ্ছে রেডি হয়ে নিয়েছি সবাই একই কালার শাড়ি প্লাস পাঞ্জাবি পরে। আর এদিকে হচ্ছে আমার হাতে আপু মালা বেঁধে দিচ্ছিল, ফুলের মালা। এইদিকে ভাইয়া হচ্ছে ভাবিকেও হচ্ছে হাতে মালা পরিয়ে দিচ্ছিল দুই হাতে। মালাগুলো হচ্ছে একটা বড় মালা কিনে তারপর সবার হাতের মাপ অনুযায়ী হচ্ছে মালাগুলো তৈরি করে নিয়েছিলাম। যাই হোক, এরপর হচ্ছে তাড়াহুড়া করে আমরা চলে আসছি স্টেজে উঠার পালা নুরীর। এখন তো সবাই একই কালার শাড়ি কিনেছি, ঠিক আছে, কিন্তু দেখুন একই দোকান থেকে আমি শাড়িগুলো আনিয়েছি, তারপরও হচ্ছে এক একটা এক এক কালার মনে হচ্ছিলো ছবিতে, হালকা একটু কালার ডিফারেন্ট ছিল। এগুলো ছিল চুমকি শাড়িগুলো, হাফ সিল্কের চুমকি শাড়ি। আর এখানে নুরীকে হচ্ছে স্টেজে নিয়ে আসা হচ্ছিলো, আমি এবং ভাবি হচ্ছে দুই পাশে ওনা ধরে রাখছিলাম, পিছনে আর দুজন মানে লম্বু যারা রয়েছে তাদেরকে হচ্ছে ওনা ধরতে দিয়েছে। আর এরা কি সুন্দর দেখুন, সবগুলো ওনার ভিতর থেকে বের হয়ে আসতেছিল। যাই হোক, সবাই হচ্ছে স্টেজে জিনিসগুলো নিয়ে উঠতেছে নুরীর সাথে, দেখতেই পাচ্ছেন। আর নুরীর আজকে হলুদে প্রোগ্রামটার ভিডিওটা যদিও বা কালকে দেওয়ার কথা ছিল, কিন্তু আমি একটু ব্যস্ত থাকার কারণে ভিডিওটা আমি আজকেই দিলাম, আপনাদের সাথে শেয়ার করতেছি। নুরীর বিয়ে হয়েছিল আন্দোলন শুরু হওয়ার আগে, যদিও বা আমি ভিডিওগুলো দিতে একটু লেট করে ফেলছি। আর যেহেতু আন্দোলন শুরু হয়ে গিয়েছিল তখন মন মেজাজ কারোরই ভালো ছিল না, পরিবেশটাও ভালো ছিল না, যার কারণে হচ্ছে ভিডিও তেমন একটা আপলোড করা হয়নি। যাই হোক, এখন পরিস্থিতি মোটামুটি স্বাভাবিকের পথে, যার কারণে ভিডিওগুলো আপলোড করতেছিলাম। আর এদিকে দেখুন, আমি বলছিলাম দুলাভাইকে সবার হাতের একটা পিকচার নিয়ে দিতে, যারা হচ্ছে আমরা মালা পরছিলাম হাতে, আর ওনার ভিডিও করার স্টাইল দেখে আমরা হতাশ। যাই হোক, এরপর হচ্ছে এখানে নুরী বাবা মা মানে বড় আপু দুলাভাই, তারপর হচ্ছে আপুর জায়রা মানে হচ্ছে দুলাভাইয়ের ভাইয়ের বউ নুরীর চাচি সবাই হচ্ছে প্রথমে, তো ও হচ্ছে যে সালাম করতে চাইতেছে সবার প্রথমে, বড় চাচিকে সালাম করতেছে। তো এইভাবে আস্তে আস্তে সবাইকে সালাম করে ওরা হচ্ছে স্টার্ট করে, মানে প্রোগ্রামটা স্টার্ট করে কেক কেটে। দেন হচ্ছে বাকিরা উঠে, এরপর প্রথমে মা উঠার পর হচ্ছে মেজো খালা উঠে, মানে নুরীর মেজো খালা এবং মেজো খালার হাজব্যান্ড মানে আপু আর দুলাভাই উঠে। আর এখন উঠছে আমি, যেহেতু আমার হাজব্যান্ড দেশে নাই, সো আমি আমার দেবরকে নিয়ে উঠছি। আর আমাদের পরে হচ্ছে আমরা সবাই মিলে আবার উঠি, ভাই ভাবি সবাই, মানে ওরাও উঠছিল কাপল কাপল, কিন্তু ওদের পিকচারগুলো আমার নেওয়া হয়নি বা ভিডিওসগুলো আমার ক্যাপচার করা হয় নাই। সাজিদের পেছনে ছুটতে ছুটতে এই সময়টা কি পরিমাণ দুষ্টামি করছে সেটা আমার বলার ভাষা নেই। আর একটু আপনারাও ভিডিওতে দেখতে পাবেন, ও সামনে পিছনে কীরকম ছোটাছুটি করতেছিল, এমনকি তাকে আমি রেডি পর্যন্ত করাইতে পারতেছিলাম না, জাস্ট হচ্ছে টি শার্টটাই পরাইতে পারছি। আমাদের শাড়ির সাথে ম্যাচিং, ওর জন্য টি শার্ট নেওয়া হয়েছিল, তো সেটাই পরানো গেছে, প্যান্ট পর্যন্ত চেঞ্জ করতে পারি নাই। যাই হোক, সবাই ছবি তোলার পর ছেলেরাও সবাই মিলে ছবি তুলতেছিল, মানে একই কালার যেগুলো ছিল, প্রথমে এরা শেষ করতেছে, তারপর আস্তে আস্তে সবাই তুলতেছে। আর এদিকে মেয়ের মেহেদির দেওয়ার পর্ব চলে আসছে, মানে একদম লাস্ট পর্যায়ে একটু করে ভিডিও ক্যাপচার করেছিলাম। এর মাঝখানে কিন্তু আরও রিলেটিভসরা অনেক আত্মীয় স্বজনরাও ছবি তুলছে, যেগুলো আমি ক্যাপচার করি নাই ভিডিও। আর এদিকে হচ্ছে এখন আমাদের খাওয়া দাওয়ার স্টার্ট হয়ে গেছে, মানে সবার লাস্ট হচ্ছে আমরা খাচ্ছিলাম, কারণ আমরা এতক্ষণ ভিডিও করতেছিলাম স্টেজে উঠতেছিলাম, এখন যখন বাকিরা স্টেজে উঠতেছে তখন আমরা খাওয়া স্টার্ট করে দিয়েছি। যদিও বা আমি নিজের হাত দিয়ে খাচ্ছিলাম না, সবাই নিজের হাত দিয়ে খেলো, আমি ভাইয়ার কাছ থেকে নলা খাচ্ছিলাম, মানে ভাইয়া আমাকে খাওয়াই দিচ্ছিল। নামেন নামেন, আর সবশেষে আমরা একদম নিচে নেমে গেটটা দেখতে চলে আসি, যেহেতু আমাদের বাড়িটা একটু উঁচুতে, মানে পাহাড়ের হালকা একটু উঁচুতে, যার কারণে হচ্ছে একটু নামতে হয়। আর রাস্তার পাশেই চলে আসছি গেট দেখার জন্য, মানে আমাদের ভাড়াটিয়া ঘরের শেষ মাথায় হচ্ছে গেট করা হয়েছিল, তো গেটের এদিক দিয়ে হচ্ছে আমরা ছবি তোলার জন্য চলে আসি। আর একটু পরে আবার নুরীর মেহেদি দেওয়া শেষ হলে তাকেও নিয়ে চলে আসি। এদিকে ভাবি আর আপু একটু ঢং করতেছিল, গেটের সামনে ছবি তুলে দিচ্ছিলাম ওদেরকে, শেষে নুরীকেও নিয়ে আসে। আর নুরী তো নাচতে নাচতে আসতেছিল, এতক্ষণ সে নাচবে, অনেকক্ষণ প্র্যাকটিসও করছে বিয়ের আগে,
মানে অনেকদিন প্র্যাকটিস করছে নাচার জন্য, কিন্তু আর লজ্জায় নাচতে পারে নাই। আসলে আমরা যতই বলি না কিন্তু আমাদের কিন্তু একটু লজ্জা সরম বেশি থাকে, মানে গ্রামের মেয়েদের তো লজ্জা সরমের মাথা খেয়ে তো আর নাচতে পারতেছিল না। কিন্তু এদিকে যখন পুরো রাস্তাটা ফাঁকা ছিল তখন আমাকে নিচে দেখাচ্ছিল। আসলে যতই বলি না কেন এখনকার বিয়েতে মেয়েরা কান্না করে না, তারপর নাচে হেলে দুলে সবসময় খুশি থাকে, কিন্তু আসলে তেমনটা হয় না, হয়তো খুব কম বেশি হয়। কারণ আমরা হচ্ছে নুরির বিয়েতে একদমই কান্না করব না বলেছিলাম, কিন্তু সবার অবস্থা খারাপ হয়ে গেছে কান্না করতে করতে। যাই হোক, এদিকে হচ্ছে ওকে আমি ছবি তুলে দিচ্ছিলাম গেটের সামনে একটু ঢং করে, পুরো কমপ্লিট না করে মেহেদি দেওয়া সে চলে গিয়েছিল ছবি তোলার জন্য, যার কারণে এখন এসে আবার কমপ্লিট করতেছে মেহেদি দেওয়াটা। পারিবারিক বিয়ে বা নিজের বাড়িতে বিয়ে বলে কথা একটু কাজের চাপ তো থাকবে, তার মধ্যে যে পরিমাণে দুষ্টামি করে সাজিদ, সব কিছু মিলে ব্যস্ততা। আর সাজিদকে সামলাতে সামলাতে খুব একটা ভিডিও ক্লিপ নেওয়া হয়নি, সব কিছু যতটুকু নিয়েছি আপনার সাথে শেয়ার করার চেষ্টা করেছি। ভিডিওটি ভালো লেগে থাকলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং একটা লাইক দিয়ে পাশে থাকবেন। দেখা হবে নেক্সট একটি ভিডিও নিয়ে, সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো বিদায়, আল্লাহ হাফেজ।